পঞ্চায়েত নির্বাচনের আগে আর পৌরসভা নির্বাচনের আগে আমি খুব অ্যাক্টিভ হয়ে যাব, আর পঞ্চায়েত প্রধান গঠন হয়ে গেলে পরেই আর আমার জায়গাটা সিকিউর হয়ে গেলে পরেই তারপর আমি দলের কথা ভাববো না। এই ভাবনা নিয়ে যারা দল করছেন আমি বলবো এই ভাবনাটা ভাবনার থেকে দূর করুন। আলিপুরদুয়ারে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভার তৃণমূলে প্রস্তুতি সভা, সেই সভা থেকে তৃণমূলের জনপ্রতিনিধিদের একাংশের নিষ্ক্রিয়তা নিয়ে সরব হলেন আলিপুরদুয়ারের প্রাক্তন বিধায়ক এবং এসজেডি এর চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। একই সভায় দলের একাংশের অনুপস্থিতি নিয়ে সরব হয়ে তাদের সতর্কও করেন তিনি। শীত নিজের বাড়িতে খুললে আর বাড়ির সামনে গর্ত খুললে প্রথমে কিন্তু সেই গর্তে আপনি পড়বেন। নিজেরা দলের ভেতরে শীত খুঁড়ছেন, আগামী দিনে তাদের জন্য শীত খোড়া হয়ে গেছে, তারা কিন্তু গর্তে পড়বে না, করে কুয়োর গর্তে। দলের একাংশের অনুপস্থিতি নিয়ে একমত না হলেও এসজেডি এর চেয়ারম্যানের বক্তব্যকে সমর্থন করেছেন তৃণমূলের জেলা সভাপতি। ওরকম কোনো অ্যাটেন্ডেন্সই নাই, অসুবিধা নেই, উনি ভালো বলেছেন এবং যারা ইলেকটেড জনপ্রতিনিধি আছেন, যারা প্রধান অঞ্চলের সভাপতি, ওদের রেসপন্সিবিলিটি বেশি, ভালোভাবে গাইড উনি করেছেন। প্রশাসনিক সূত্র খবর, উত্তরবঙ্গ সফরে আগামী 10ই ডিসেম্বর আলিপুরদুয়ারে প্রশাসনিক সভা করতে পারেন মুখ্যমন্ত্রী। সভা হতে পারে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে। সেই সভার প্রস্তুতিতে আলিপুরদুয়ারে সভা করে তৃণমূল। প্রশাসনিক সভার প্রস্তুতিতে তৃণমূলের দলীয় সভা নিয়ে প্রশ্ন তুলে পাল্টা আক্রমণ শানিয়েছে বিজেপি। সভা প্রশাসনিক, মুখ্যমন্ত্রী একজন সবার মুখ্যমন্ত্রী হওয়া উচিত, কিন্তু এক্ষেত্রে তৃণমূলের প্রস্তুতি সভা বৈঠকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই সভা তৃণমূলের সভা, এটা কোনো প্রশাসনিক সভা নয়, কারণ তৃণমূল আর সরকার দুটো এক হয়ে গেছে, এখানে কোনো আলাদা তাদেরকে করা যাচ্ছে না। এই সবার দেখানোর দাঁত আর খাওয়ার দাঁত হচ্ছে দুটো। আলিপুরদুয়ারে দুর্নীতির ভাগবাটোয়ারা কলকাতায় কিভাবে পৌঁছবে সেটা একটা আড়ালে হবে। মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা আর সেই সভাকে সামনে রেখে তৃণমূলের প্রস্তুতি সভা ঘিরে তুঙ্গে উঠল চাপা উত্তর। অরিন্দম সেনের রিপোর্ট, এবিপি আনন্দ, আলিপুরদুয়ার। আরে চাটা দে, এই আমার একটা চা দেন। কি আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঢুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।